শিক্ষার্থী বন্ধুরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের সর্বশেষ যে ভাগ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, এটার পরিচিতি এবং রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলো এমন হবে, যে কোনো একটা কাজ শুরু হয়ে, আগে শুরু হয়ে, বর্তমানে এখনও চলছে, হ্যাঁ, এই জাতীয় কাজ বুঝালে আমরা এটা বলব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে এই টেন্সের একটা সম্পর্ক বা পার্থক্য যেটা, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু বলা হয় যে কাজ বর্তমানে চলছে, আর বর্তমানে চলা মানে এই কাজটা তো আগে শুরু হয়েছে, এটা ঠিক। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যে এই শুরুর বিষয়টা বলা থাকে না, শুধু বলা থাকে আমি ফুটবল খেলছি, তুমি স্কুলে যাচ্ছ, এরকম। কিন্তু এই ফুটবল খেলাটা কখন থেকে হচ্ছে, হ্যাঁ, কত ঘন্টা বা কতক্ষণ থেকে, এই সময়টা বলা থাকলে এটা তখন বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই টেন্সের গঠন হবে, উদাহরণগুলো নিচে আছে। প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, কী ধরনের সাবজেক্টের সাথে হ্যাভ হয় বা হ্যাজ হয় এটা আমরা আগের ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আলোচনা করেছি। তারপরে আবার বলি, যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট যেটা দিয়ে একজনকে বোঝায়, যেমন হি, শি, রহিম, হ্যাঁ, এই জাতীয় সাবজেক্টের সাথে বসে হ্যাজ, সো সেই সব ক্ষেত্রে আমরা হ্যাজ বিন ইউজ করব। আর বহুবচন সাবজেক্ট যেমন ইউ, দে, দ্য বয়েজ, বহুবচন যে কোনো সাবজেক্ট হলে তার সাথে হ্যাভ বসে, সো এই টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ বিন দেব। শুধুমাত্র ব্যতিক্রম ছিল আই, আই একবচন হওয়া সত্ত্বেও আইয়ের সাথে কিন্তু হ্যাভ হয়, তাহলে আই থাকলে হ্যাভ বিন দিতে হবে। আর কন্টিনিউয়াস নামটা থাকলেই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও বলা ছিল যে কন্টিনিউয়াস নামটা থাকলেই মূল ভার্বের কি আইএনজি যুক্ত হয়। এখানেও যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাম, সো এখানে মূল ভার্বের আইএনজি হবে, তারপরে অবজেক্ট। সো এই নামটার মধ্যে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্টের একটা অংশ আছে আর একটা আছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের সাথে যেটা মিল আছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও মূল ভার্বের আইএনজি বসে, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও মূল ভার্বের আইএনজি বসে। আর পারফেক্ট যেহেতু নামটা আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন হ্যাভ অথবা হ্যাজ বসে, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে। আর এইখানে ডাইরেক্ট হ্যাভ হ্যাজ দিলে তো পুরো একই হয়ে যাবে, সেক্ষেত্রে বাড়তি একটা করে বিন যুক্ত করতে হয়, হ্যাভ হলে হ্যাভ বিন আর হ্যাজ হলে হ্যাজ বিন। আচ্ছা, এই টেন্সে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে দুটো প্রিপোজিশন আছে, সিন্স আর ফর, এই দুটার ব্যবহার সম্পর্কে এখানে সুন্দর জানা যায়। এটা পরবর্তীতে যে উদাহরণে আমরা পাবো, উদাহরণটা দেখো, আমি 2 ঘন্টা থেকে ক্রিকেট খেলছি, তাই না? শুধু যদি বলা হতো যে আমি ক্রিকেট খেলছি, তাহলে এটা হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যেহেতু বলা হচ্ছে আমি 2 ঘন্টা থেকে, মানে কখন থেকে কাজটা শুরু হয়েছিল এবং এখনও চলছে, এই সময়টা বলা থাকলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো এই গঠনে যেটা হচ্ছে সাবজেক্ট, এই যে আমি, আই, আইয়ের সাথে হ্যাভ হয় তাহলে আই হ্যাভ বিন, আর ভার্ব আছে হলো খেলা, প্লে, তার সাথে আইএনজি প্লেইং, ক্রিকেট। আর এইখানে দেখো একটা ফর দেওয়া আছে, ফর 2 আওয়ার্স, তাই না? এই ফর আর সিন্সের পার্থক্যটা একটু পরেই দেখাচ্ছি। আচ্ছা, গেল। তারপরে বাক্যটা যদি এমন হয়, সে সকাল থেকে ক্রিকেট খেলছে, তাহলে এই কখন থেকে কাজটা চলছে সেটা বলা আছে সকাল থেকে। শুধু যদি বলতো যে সে ক্রিকেট খেলছে, তাহলে হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যেহেতু বলা আছে সকাল থেকে, বা এরকম যদি বলে 2 ঘন্টা থেকে, 2 দিন থেকে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো সাবজেক্ট হলো হি, হি এর সাথে যেহেতু হ্যাজ হয় তাহলে হ্যাজ বিন, হি হ্যাজ বিন, ভার্ব ছিল প্লে, তার সাথে আইএনজি প্লেইং, ক্রিকেট। আর এইখানে আগের বাক্যটা দেখো, এই জায়গাটায় সময়টার আগে ফর বসানো হয়েছিল, আর এইখানে কিন্তু এই সময়টার পূর্বে সিন্স বসানো হয়েছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য বা কখন কোনটা বসাবে সেটার ব্যাখ্যা দেখো, যে সময়টা যদি সংখ্যা দিয়ে বলা থাকে, সংখ্যা দিয়ে বলতে এই যে এখানে দেখো 2 আওয়ার্স, 2 একটা সংখ্যা, এরকম যে কোনো 3 আওয়ার্স, 3 ডেজ, এরকম সংখ্যা দিয়ে থাকলে সেই সময়টার পূর্বে বসাতে হবে ফর। আর এই যে এখানে উদাহরণ দেওয়া হচ্ছে 2 ঘন্টা, 3 দিন, এই জাতীয় সংখ্যা দিয়ে কোনো সময় থাকলে তার পূর্বে আমরা বসাবো ফর। আর যদি সংখ্যা দিয়ে না থাকে, হয়তো বলছে গতকাল থেকে, সকাল থেকে বা শনিবার থেকে, হ্যাঁ, এই জাতীয় সময় যদি দেওয়া থাকে, তাহলে তার পূর্বে সিন্স বসবে। যেমন 2 নং বাক্যটা, দ্যাট ইজ এইটা দেখো, সকাল থেকে বলা ছিল, সো এই সকাল যে সময়টা ছিল মর্নিং, তার আগে বসাতে হবে সিন্স। আর যদি এই জায়গাটায় সংখ্যা দিয়ে সময় দেওয়া থাকে, 2 দিন, 4 দিন, 4 মাস, যে কোনো সংখ্যা, তাহলে তার পূর্বে বসাতে হবে ফর।
তবে এটা এই দুইটা সিন্স ফর দুইটার ক্ষেত্রেই যে কথা সেটা হলো বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হতে হবে। আচ্ছা, এখন একসাথে আমরা এটা রাইট ফর্ম অফ ভার্বসটাকে শেষ করে দিই। তাহলে প্রেজেন্ট টেন্সের সমস্ত বিষয়গুলো চারটা টেন্সেরই ভাগ আজকে শেষ হয়ে যাবে। রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে ওই সিন্স আর ফর এই দুটো প্রিপোজিশন যেটা উপরে দেখালাম এই দুটাই হবে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রাইট ফর্মের ক্ষেত্রে ক্লু। অর্থাৎ এই দুটার যে কোনো একটা বাক্যে থাকলেই আমরা তখন বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে করতে হবে। যেমন দেখো প্রশ্নটা, ইউ ব্র্যাকেটে দেওয়া আছে মূল ভার্বটা রিড, দ্য বুক এখানে দেওয়া আছে সিন্স ইয়েস্টারডে। ইয়েস্টারডে যদিও আমরা পাস্ট টেন্সের যখন রাইট ফর্ম অফ ভার্বস পড়বো তখন দেখবো ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু এই সিন্স ফরের ক্ষেত্রে সিন্সের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে সিন্স থাকলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে করতে হবে। সো ইউ আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভার্বের আইএনজি, তাহলে ইউ বহুবচন হিসেবে ধরা হয়, ইউ এর সাথে হবে হ্যাভ বিন, আর রিড ভার্বটার আইএনজি দিলাম রিডিং, বাকি এদিকে যা ছিল সবই ঠিক থাকলো। আবার একই ধরনের আরেকটা দেখো উদাহরণ, যে এই জায়গাটায় ফর দেওয়া আছে, আগেই আলোচনা করেছি যে সংখ্যা দিয়ে সময় থাকলে যে ওয়ান একটা সংখ্যা এই জায়গাটায় ফর হয়। সো রাইট ফর্মে যখন প্রশ্নটা এরম থাকবে হি প্লে ফুটবল ফর ওয়ান আওয়ার, তাই না, এই ফরই আমাকে বলে দিল যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে করতে হবে। তাহলে সাবজেক্টের সাথে হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভার্বের আইএনজি, হি এর সাথে যেহেতু হ্যাজ হয় তাহলে হি হ্যাজ বিন, আর এই প্লে ভার্বটার সাথে আইএনজি দিয়ে দিলাম তাহলে হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর ওয়ান আওয়ার। এটাই হলো এই টেন্সের রাইট ফর্ম অফ ভার্বস। সো আমরা পরবর্তী ভিডিওতে এই প্রেজেন্ট টেন্সের যতগুলো চারটা ভাগ ছিল, যেটা প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটাকে একসাথে একত্রে করে হ্যাঁ একটা ভিডিও করব, যেটাতে কী থাকলে, কিওয়ার্ড থাকলে, কোন টেন্স হয় সবগুলো আমরা সম্মিলিতভাবে একসাথে করব, আশা করি দেখবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আশা করি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।